মুসলমান ভাইরা দেখুন জেরুজালেমকে ইসরায়েলের কবরস্থানে পরিণত করবে ইরান জেরুজালেম ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে বলে মন্তব্য করেছে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের তীর্থস্থান নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম পাস টুডে এ খবর জানিয়েছে তেহরানে আইআরজিসির এক অনুষ্ঠানে জেনারেল জাফারি দাবি করেন পবিত্র আল আকশা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় বোকামি করেছে আল্লাহর রহমতে জেরুজালেম হবে ইসরায়েলিদের কবরস্থান এ সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ ষড়যন্ত্র রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি বলেন নইলে দেরি হয়ে যাবে জেনারেল জাফারি বলেন পর্দার আড়ালে কয়েকটি আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পরামর্শ সমঝোতা ও সমন্বয় করেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিষয়টি নিয়ে কয়েক মাস আগে থেকেই তারা পরামর্শ করছিল সৌদি আরব ও মার্কিন সরকারের এ ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন জেনারেল জাফারি দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে